আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি গরু বিয়াক রেডিও চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম কোন জাতের গরু দিয়ে খামার শুরু করলে আপনি লাভ হতে পারবেন কোন জাতের গরু পালনে সবচেয়ে লাভ বেশি কোন জাতের গরু পালনে অল্প সময়ে অধিক লাভ করা যায় এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেই এই ভিডিওতে বিস্তারিত কোন গরু পালনে সবচেয়ে লাভ বেশি এ সম্পর্কে এ প্রশ্ন যারা নতুন খামারি ভাই যারা নতুন করে খামার শুরু করতে চান তাদের মনের মাঝে এই হয়ে থাকে কোন গরু পালনে বা কোন গরু দিয়ে খামার শুরু করলে সেই খামারে তিনি লাভ করতে পারবেন আপনি যদি গরু লালন পালন করে যদি অনেক অর্থ উপার্জন করতে চান এবং পাশাপাশি দুধের এবং মাংসের চাহিদা পূরণ করতে চান তাহলে আপনাকে উন্নত জাতের গাভী পালন করতে হবে উন্নত জাতের পালনের মাধ্যমে আপনি যেমন দুধের চাহিদা পাবেন এবং সেখান থেকে সার বছর পেয়ে মাংসের চাহিদা পূরণ করতে পারবেন আমাদেরকে জানতে হবে কোন কোন জাতের গরু পালন করলে সেই গরু থেকে আপনি উন্নত জাতের বাছর পাবেন আমাদের বাংলাদেশের আবহাওয়ায় পরিপ্রেক্ষিতে সবচেয়ে উন্নত জাতের গরুগুলো হলো হলেশ ফিজান শাইওয়াল সিন্দি জার্সি আপনি যদি এই ধরনের গাভীগুলো পালন করে থাকেন সেখান থেকে আপনি উন্নত জাতের বাছুর পাবেন সে বাসরগুলোর যদি সার বাছুর হয় তাহলে অনেক বড়ো বড় হবে আপনি সেখান থেকে মাংসের চাহিদা পূরণ করতে পারবেন এবং যদি বকনা বাছুর হয় বা মেয়ে বাছুর হয় সেখান থেকে সে পরবর্তী সেটা গাভীতে পরিণত হয়ে আপনি সেখান থেকে দুধের চাহিদা মেটাতে পারবেন তবে প্রথমে যদি আপনি গাভিতে শুরু করেন সেখান থেকে আপনি দুধের চাহিদা পূরণ করতে পারবেন সেই জন্য বানাসের আবহাওয়ায় এই কয় ধরনের যে জাতের কথা বললাম এই উন্নত জাতগুলো পালন করলে আপনি সবচেয়ে লাভবান হতে পারবেন অনেকে অনেক বুদ্ধি দেবে আপনাকে দেশি গরু পালন করলে আপনার খামারে রোগ কম হবে বা বিভিন্ন বিভিন্ন কথা বলবে কিন্তু বানাসের আবহাওয়ায় আপনাকে আগে ভাবতে হবে কোন জাতের গরু পালন করলে আপনি লাভ করতে পারবেন আপনি যদি এই উন্নত জাতের গরুগুলো পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার খামারে আপনি লাভ করতে পারবেন অন্যথায় নয় আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন উন্নত তাদের পালন করেন এ নিয়ে আপনার খামারে যাত্রা শুরু হোক আল্লাহ হাফেজ